একটা শিক্ষক একজন ম্যানেজিং কমিটির সদস্য বা সাবেক সদস্য এলাকার অভিভাবক দ্বারা এভাবে নির্যাতিত হয় তারা আদালতে দ্বারস্থ হয় তারপরে যদি এটা বিচার না হয় এটা আসলে সুখকর না মামলা তদন্তে যথাযথভাবে যেন যিনি দরখাস্ত করেছেন বা ভুক্তভোগী তিনি যেন সুবিচার পান এই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই নিশ্চিত করি বিদ্যালয় পরিচালনা কমিটিতে স্থান না পাওয়ায় স্কুলে বসেই প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমকে মারধর করেছে কমিটির সাবেক সদস্য আক্তার হোসেন বাবু এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে শুধু বাবুগঞ্জই নয় বরিশালের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ঘটছে এমন ঘটনা প্রাথমিক শিক্ষক সমিতির তথ্যমতে গত এক বছরে শুধু বরিশালের দশটি উপজেলায় পাঁচ থেকে সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের হামলার শিকার হয়েছে এসব ঘটনায় মামলা হয়েছে ছয়টি তবে আসামিদের শাস্তি হবে কিনা তা নিয়ে শঙ্কায় শিক্ষকরা দুই পুরস্কার একটা শিক্ষক একজন ম্যানেজিং কমিটির সদস্য বা সাবেক সদস্য এলাকার অভিভাবক দ্বারা এভাবে নির্যাতিত হয় তারা আদালতের দ্বারস্থ হয় তারপরে যদি এটা বিচার না হয় এটা আসলে সুখকর না প্রাথমিক শিক্ষা দপ্তর বলছে বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি ভুয়া বিলের মাধ্যমে স্কুলের টাকা উত্তোলন নিয়োগ বাণিজ্য সহ নানা অনৈতিক কাজ করতে চায় এতে বাধা দিলেই হামলার শিকার হন শিক্ষকরা কমিটি চায় তার পছন্দ মতো অর্থাৎ তার যার কাছ থেকে সে ডোনেশন নামে যে টাকা নিয়েছে উৎকোষ নিয়েছে সেইটা জায়জ করার জন্য অনেক সময় হেড টিচারের উপর চাপ থাকে হেড টিচার তো আবার সরকারি বিধিবিধানের বাইরে যেতে পারে না যার কারণে অনেক সময় দ্বন্দ্ব শুরু হয় পুলিশ বলছে শিক্ষক মারধরের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় মামলায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ মামলা তদন্তে যথাযথভাবে যেন যিনি দরখাস্ত করেছেন বা ভুক্তভোগী তিনি যেন সুবিচার পান এই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই নিশ্চিত করি বরিশাল জেলার দশটি উপজেলার পনেরোশো নব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ একুশ হাজার আটচল্লিশ জন শিক্ষার্থী পড়াশোনা করে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল